সংগ্রামের টাইমে আমাদের ফ্যাক্টরি বনে যে দেশে সমুদ্র আমার বাড়িতে আসলাম, বাড়িতে আসি আমার কয়েকজন বন্ধু বান্ধব সব এগুলো আমরা প্রোগ্রাম করছি। বন্ধু একটু হয়েছে মানিক, একটু হয়েছে বসক, একটু হয়েছে নুইসলাম, এই গুলো নিয়ে অন্য গ্রুপের সাথে মিলি আমরা তখন পশুগ্রাম গেলাম। পশুগ্রামে তুই এখানে ইন্ডিয়া পারিলাম, ওখান তুন হরিণা গেলাম, হরিণা তুন হিট ক্যাম্পে ছিলাম, হিট ক্যাম্পে অনেক দিন ছিলাম। হিট ক্যাম্পে তুন পরে ট্রেনিং সেন্টার নিল বড়াপা, ওইখানে ট্রেনিং নিলাম। আমাদের ট্রেনিং হয়েছিল পাঁচটা, রাইফেল, এসএলআর, স্টেট, মাইন, গ্যানে। ওখানে ট্রেনিং শেষ করার পর এগুলো সব ফায়ারিং টায়ারিং করিয়া আমাদের আবার বগাফারেতে নিয়ে এসলো হরিণা আর্মি ক্যাম্প। আর্মি ক্যাম্পে কিছুদিন দেখার পর পড়াতে একদিন রাত্রে আমরা করবো তোমরা আটটা বাজে সব খুলে নিলে, আটটা বাজে আমাদের নামাইলো পঙ্খার দিয়ে বিলুনিয়া দিই, রাত্রে বিলুনিয়া দিই সাগর লাইয়া। তারপরে হেকান্তুন আরেক জায়গায় নিল, তখন হেকান্তুন একদিন এদিক একদিন এদিক এরকম করে একবার বসুরহাটের দিকে, বসুরহাটের দিকে নোয়াখালী, ওখানটু আবার আসলাম কই সোনাকাজী দি বুড়িয়াঘাট পার হই মাদ্রাট আসলাম মিরেশ্বরে গড়ি। এর ভিতরে আমাদের নিবার কথা মিরেশ্বরের দক্ষিণ দিয়ে হাজারি ডিগ্রি নিল না, না নি এখানে থাকলাম অন্তত এক সপ্তাহ মাদ্রাট শহরের ভিতরে। এক সপ্তাহের পর আমরা শুনলাম যে দেশ স্বাধীন, আমাদের কমান বেশিরভাগ আমাদের প্যালাটন কমান্ডার বসর উনি আমাদের কমান দিত, আর মাঝে মাঝে দেখলাম যে ওই দল কাগজ টাগজ দিল দিয়ে বিদায় নিলাম করে আমি চাকরি চলছি ডাকাতে নারায়গঞ্জ। আমার স্থানে আমি গেলাম করি ওখানে কিছুদিন চাকরি দেওয়ার পর আমরা ন মাসের পয়সা পাইছি, ও ন মাসে ছিলাম না ওটার পয়সা পাইছি, আর এই দিকের কোনো খবর নাই। খবর নাই মানে আমি এতটুকু মনে করতাম যে আমরা সংগ্রামের টাইমে ফাঞ্জিবির সাথে যুদ্ধ করছি, আমাদের দেশ স্বাধীন হয়েছে, আবার বস আমাদের কর্মস্থানে চলে গেল এই মনে করছি, আর কিছু না। তখন আর এখানে আমার কোনো যোগাযোগ নেই। শেষে আমি চিত্তরঞ্জন তুন আসি, এখানে তো আশুটিতে ভর্তি হয়েছিলাম, এখান তুন আসি সাতাশিতে আমি সাদেকার করে আসলাম। আমাদের যা চাইছি তা আমাদের মনে আসে আল্লাহ পূর্ণ করছে। দেশ নিয়ে নতুন ধরেন সরকার তো উন্নয়নের জন্যে অনেক টাকা খরচ করতেছে, অনেক আগে তো উন্নয়ন হইতেছে, এর ভিতরে যদি আমরা সবাই মিলি সহযোগিতা করি দেশটা আরও সুন্দরের দিকে যাইব, আরও উন্নতি করে যাবো।